গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া মুখার্জি ডেলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর হ্যাঁ, প্রথমেই বলে দিই, ভিডিওটা শেষ অবধি দেখে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, ঠিক আছে? কেউ লাইক করছো না, কমেন্ট তো মানে দূরবীন দিয়ে খুঁজতে হয় কতজন কমেন্ট করছে। আর আর হচ্ছে, যারা আসছো আমার ভিডিও দেখছো আর ভালোবাসা দিয়ে চলে যাচ্ছো, ভালোবাসার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিয়ে যাও, ঠিক আছে? তোমরা পাশে না থাকলে একটু এগোতে পারছি না। আর এই দেখো, মামাংসনা ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন হচ্ছে সকাল 10:20 হয়েছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার কিন্তু সকালবেলা উঠে বাসি ঘর ধর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে অর্ধেক কাজ হয়ে গেছে, আর এই যে চা নিয়ে বসে পড়েছি, একটু চা খাবো, তারপর মামাম সোনাকে খাওয়াবো। দেখো, পাপড়ের প্যাকেট নিয়ে আমার মা নিয়ে এসেছিলো, মানে দিদা নিয়ে এসেছিলো, পাপড়ের প্যাকেটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন পাপড় খাবে। আমি বললাম না, দুধ কর্নফ্লেক্সটা আগে খেয়ে নাও, তারপর পাপড় খাবে। তো দাঁড়িয়ে রয়েছে, তো ওকে এখন খাওয়াবো। খাইয়ে আজকে অনেক কাজ, দাদাভাই যাবে অফিসে, আমার আজকে বৃহস্পতিবারে পুজো আছে। তো যেরকমভাবেই সারাটা দিন কাটাবো না কেন, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো আগে একটু চা খেয়ে নিই আমি আর দাদাভাই মিলে। কি খাচ্ছো? চা খাচ্ছো? আবার বলো কি খাচ্ছো? চা চা, এটা খাবে না, এটা খাবে না, চা খাবে, চা খাবে। দেখো বন্ধুরা, চা খাবে বন্ধু। হ্যাঁ, চালু করলাম তো আবার এই ওর ডগরটা দেখার জন্য। দেখেছো চা খাচ্ছে, কত বড় হয়ে গেছে আমার মেয়ে, 2 বছরে জন্মদিন গেল। কি মুখের কথা বলো তো, দেখেছো কেমন করে চা খাচ্ছে। তো চলো চা আমরা খেয়ে নিই, ওর মামাং সোনাকে খাই দিই, তারপর আবার ক্যামেরার সামনে আসছি। গোছানোর পর তোমাদের সামনে আর আসতে পারিনি, কেননা আজকে যেহেতু বৃহস্পতিবার, দাদাভাই অফিস যাবে, তো খুব ব্যস্তর মধ্যে ছিলাম বলে, মানে ব্যস্ততার মধ্যে ছিলাম বলে কিছু শ্যুট করতে পারিনি। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না কী করেছি সেগুলো অবশ্যই তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। আর এখন মামাম সোনাকে আমি স্নান করাতে নিয়ে যাব, স্নান করিয়ে তারপর ওকে খাওয়াবো। আর বৌদি এসে ঘর দোয়ার সব মুছে দিয়ে গেছে, তো আমার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। আমার মোটামুটি কাজ পুরো কমপ্লিট। এবার হচ্ছে মামাকে স্নান করিয়ে ওকে ভাত খাওয়াবো, খাইয়ে নিজে স্নান করে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো, কারণ এখন যদি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঠাকুর ঘরে ঢুকে অনেকটা বেলা হয়ে যাবে। আর জামা কাপড় আর বলো না, একটা অকেশন গেলে তোমরা তো জানোই যে জামা কাপড়ের পাহাড় হয়ে থাকে, বিছানার চাদর থেকে শুরু করে নাইটি থেকে মানে প্রচুর। আর যেহেতু বোনও ছিল, তো কন্টিনিউয়াসলি নাইটিগুলো ইউজ করা হয়েছে, তো মানে আছে প্রচুর কেচেছি, তাই জন্য আর ক্যামেরার সামনে আসতে গেলে আর ক্যামেরা সেট করে সব কাজ করতে গেলে না খুব দেরি হয়ে যায়।
তো আজকে আর কিছু জন্য শুট করিনি কাজ, তো সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে, মেলেও দিয়েছে আর কিছু মেলা বাকি আছে। তো এখন যাবো মেয়েকে স্নান করি, মেয়েকে যখন খাওয়াবো তখন আবার আসবো। আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত রয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা করেছি, এখানে পাঁপড় ভাজা করেছি, এখানে দেখো পুঁই শাক করেছি, আলু কুমড়ো সিম পটল এটা দিয়ে এইসব দিয়ে, আর এখানে রয়েছে হচ্ছে শিম দিয়ে মুগ ডাল। এই আজকে মেনু, আজকে তো নিরামিষ, তো রান্নাবান্না কমপ্লিট। আর মাম্মাম সোনা স্নান কমপ্লিট, কিন্তু মাম্মাম সোনা এখন ভ্যাবা করে কাঁদছে, কারণ ও আরও স্নান করবে আরও। আর আমার এই ঘরটার অবস্থা দেখো, এখানে সব মেয়ের জামাগুলো, এখন মেয়ের জামা ব্যাগ, মানে আমার রাখার জায়গার অভাব, কিন্তু এগুলো এখন গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে, কোথায় রাখবো এখন সেটাই ভাবছি। আর এখানে দাদা ভাইয়ের জামা, মেয়ের ভয়ে তো আমি জামা আয়রন করতে পারি না, ওই হাত দিয়ে দেবে ওই টেনশনে, তো এই জামাগুলো আমি আয়রন করতে দোকানেই দিয়ে দেবো ভাবছি, না হলে অফিসে যাওয়ার সময় খুব অসুবিধা হচ্ছে। এই দেখো, আর রান্নাঘর এখনও গোছানো হয়নি, রান্নাঘরটা আমি পুজো দিয়ে এসে গোছাবো। তো চলো পুজো ঘরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো আমার ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইবার আমি খেতে বসবো, তারপর মাম্মাম সোনাকে ঘুম পাড়াবো, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার বিকেলবেলা। হ্যালো ফ্রেন্ডস, তো কালকের ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি, পাগলের মতন চুলের অবস্থা, রান্নাবান্না বসাচ্ছি, তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে, কালকে তো দুপুরবেলা পুজো টুজো দিয়ে বললাম যে বিকেলবেলা এসে কথা বলবো, কিন্তু আসলে কালকের যে বার্থডে ব্লগটা আমি ছেড়েছি, ওরে বাবা কী যে হ্যাপা হয়েছে ওই ব্লগটা ছাড়তে আমার, তো মানে খুব প্রবলেম হয়েছে, আগেও একবার একটা ভিডিও নিয়ে এরকম প্রবলেম হয়েছিল বলে কিছু শ্যুট করতে পারিনি, কালকেও সেম, মামামের বার্থডে ব্লগটা আমি এডিট করে ইনশটে যখন ডাউনলোডে মারছি বলছে কিছু মানে ভিডিও ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি যখন গ্যালারিতে যাচ্ছি তখন দেখছি ভিডিওগুলো রয়েছে, তো যাই হোক আলটিমেটলি ভিডিওটা আমি পোস্ট করতে পেরেছি, তার জন্য আমি আর কালকে সন্ধ্যের সময় কিচ্ছু শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে আবার কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তো ভিডিওটা আমি এন্ড করতে পারবো। তো চলো আজকে রান্নাবান্না শেয়ার করি, অনেক দিন রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে দাদাভাই নিয়ে এসছে এঁচোর, এঁচোর চিংড়ি খাবে, আর একটু রুই মাছ নিয়ে এসছে, তো রুই মাছ আর এঁচোর চিংড়ি হবে। তো দেখো আমার এঁচোর কাটা হয়ে গেছে, ছুরিতে না এঁচোর কাটা যায় না, খুব অসুবিধা হয়, তাই বটি দিয়ে কাটলাম। তো এঁচোরটা এখন আমি প্রেশারে একটা সিটি মেরে নেবো, না হলে একটু বড় বড় করে কেটেছি, এঁচোর না এঁটো এঁচোর বলছি, এঁচোর না একটু বড় বড় না কাটলে ভালো লাগে না ঠিক, তো একটু প্রেশারে একটা সিটি মেরে নিই। তারপর এঁচোরে আলু কাটবো, পেঁয়াজ আদা রসুন সব কাটতে হবে, তো ঝটপট করে আগে কেটে নিই, তারপর যখন রান্নাটা করবো আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এটা না তোমাদের সাথে আমি শেয়ার করি মানে করতে ভুলে গেছি, আসলে টাইম পাইনি, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, তো খুব ভালো পেঁয়াজ টমেটো বাঁধাকপি খুব সুন্দর ভালো করে গ্রেট হয়ে যায়। তো চলো এটার মধ্যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিই, আর এখানে আমি সুজি কাদের ভাত হয়ে গেছে, আর এখানে এঁচোরটা আমি একটা সিটি দিয়েই নামিয়ে নেব।
কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। ভিডিওটা এন্ড করতে ভুলেই গেছিলাম, সন্ধ্যের সময় শর্ট ভিডিও করছিলাম, ভিডিও আগের ভিডিওগুলো এডিট করে ছাড়া, সারাদিন তো এসবের মধ্যেই ব্যস্ত থাকি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যে সকল বন্ধুরা আসছো ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।